হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাঁ হ্যাঁ ঠিকই দেখছো এটা একটা আনবক্সিং করছে এটা একটা খুব দরকারি জিনিস যেটা আমাকে শ্বশুরবাড়ির থেকে গিফট করেছে ভাই আর শাশুড়ি দুজনে মিলেই মেনলি ভাই দেখেছে যাই হোক তো এটা আনবক্সিং করছি সাথে পুচকুও করছে ও তো সব কিছুতেই করতে হবে আমার থেকে ওর ইন্টারেস্ট বেশি কী আছে জানতে হলে দেখতে হবে এটা খুবই দরকারি একটা জিনিস মানে আমার তো খুবই দরকারি কারণ আমার আটা মাখা বা এই কাজটা মানে একটা ক্লু দিয়েই দিলাম খুবই বিরক্তকর লাগে হ্যাঁ খুলছি এবার দেখতেই পাবে কি আছে দেখো লেখাই আছে আটা মেকার আর ব্রেড মেকার মানে এখানে আটা মানে ডোটা যেটা বানায় সেটা এখানে মেক করতেই পারবো আর তোমার ব্রেড সকালবেলা যে ব্রেডটা খায় সেটাও বানানো যায় হ্যাঁ ফার্স্ট টাইম ইউজ করছি এটা আগে কখনো ইউজ করিনি এটা আমি একদমই কিছু জানি না তো এটা খুলে এটা যে বইটা আছে বইটা পড়ে পড়ে আর কি জানতে পারবো হ্যাঁ হ্যাঁ দেখে ভালো করে পড়েই ফার্স্ট টাইম ইউজ করেছিলাম ভালো খুবই ভালো সেদিন ফার্স্ট যেহেতু ইউজ করছে তো ভাবলাম যে কী বানানো যায় তো লুচি করা যেতে পারে কারণ ময়দাটা আরও বেশি চিপকায় হাতে তো খুলতেই চায় না সেই জন্য ময়দাটাই ফার্স্টে মেখেছিলাম আর দেখো আনবক্সিং করছি কত সুন্দর জিনিসটা আমি এটা জানতামও না যে এটা এত সুন্দর একটা আছে তো ও এটা খুঁজে বার করেছে যে কি জিনিস হতে পারে যেটা খুব কাজে লাগবে অ্যানিভার্সারিতে তো এটা আর কি খুঁজে বার করেছে আমি খুবই 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 থ্যাংকস জানি ও ভিডিওটা দেখছে তাও বললাম ফোনেও বলেছি তো এটা হচ্ছে পরিমাণ মতো জল আর এ দেওয়ার জন্য এটাকে জাস্ট অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে এটা খুলে যায় এটা খুলিয়ে যে পরিমাণ মতন আটা বা ময়দা যেটা বানাবে যদি ময়দার লুচি বানাতে চাও তাহলে ময়দা দেবে আটা বানাতে চাইলে আটা পরিমাণ মতন দেওয়াই যায় আর এখানে দেখো আমি দিচ্ছি পরিমাণ মতন এক কাপ মতন ময়দা দিয়েছিলাম না দু কাপ মতন মোস্ট মনে নেই যতটা ময়দা দিয়েছিলাম সেই পরিমাণ মতন আমি লেখা ছিল এক চিনি চিনি চিনি

ওদের কত হলো মোট ফাইভ হান্ড্রেড গ্রামস হবে তো দেখো মেশিনটা এখানে নিজের মতন চলতে শুরু করেছে এটা ওপেন করা উচিত নয় এখন নিজের মতনই হবে কিন্তু আমি একটু ওপেন করে দেখাচ্ছি আমি নিজেও দেখছি যে কেমনভাবে এটা অ্যাকচুয়ালি কাজ করছে ওয়ার্ক করছে তো বেশ ভালো এরকম চলতে চলতে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে বেশ স্পিডে ঘুরতে ঘুরতে হয়ে যায় নিজের মতন আট থেকে দশ মিনিট ম্যাক্সিমাম লাগে দেখো হয়ে গেছে ডোটা তারপরে লেচি করে নিয়েছি এবার জাস্ট লুচিটা করার পালা আমি এটা পুরি মতন বানাবো কচুরি বা পুরি যাই হোক বাটেবার এরকম বানিয়ে নিয়েছি একটু লাল লাল করে ভেজেছি আর হয়ে গেছে দেখো সার্ভ করেছি ও তো বলছে টেস্ট লাগছে আর ও তো পাকা বুড়ো ও জানে কি করে মানে মিশে মিশে খেতে হয় ওরে সোনা খাও খাও ওরে সোনা এ বাবা এত বুদ্ধি আমার বাবাটার কোথায় ছিল গো খাও খাও